দাও, আর তোমার বউর সাথে জীবনও মিলামিশে করবো না। কেনে তোমার কলেজে পড়া বান্ধবী আর মিলামিশা করবো না? তোর কিছু বলি রে। এই দাদা, খবরদার নিজের হাতে আইন তুলি লিবি নি। আজ আমি কারোর কথা শুনবো না, এটা দুজনকে শেষ করে দি, দরকার হয় জেল খাইবো। এই তুই পাগল হয়ে গেছিস নাকি? এরা দুজন কি করিছে তাই এদেরকে মেরে ফেলবো বলছি? স্যার, এরা দুজন দুজনকে ভালোবাসে, আজ পালি যায় চলো, হাতে নাতে ধরিছি। হ্যাঁ, দুজন দুজনকে ভালোবাসে বলি তুই মেরে ফেলবি নাকি? তাহলে আমি করবো কি স্যার? কি করবি মানে? তাহলে শোনেন স্যার, যেভাবে লাগিছে গ্রামে তোমার দুর্নাম করে দেবে। যাই বিদায় আগে করিগি। আমি ধরি ধরি বেড়াই না গড়ি গড়ি বেড়াই, তোকে দেখতে হবে না। আমি কিছুই দেখবো না, তুই বলছিলি নি আমি জীবনে বি করবো না, আজ আবার বি করার লেকিন খেপে গেছি যে। বি করবো বললেও দোষ, বি না করবো বললেও দোষ, আমি এখন করবো কি? কি গো, মাথায় কি শ্যাম্পু দিছ? বাসনার জ্বালায় ঘর মোমো করছে। কেনে তুমি যে শ্যাম্পু এনে দিছো সে শ্যাম্পু? তাহলে কই, আমি মাথায় শ্যাম্পু দিলে তো এত বাসনা করে না। আহা, এ খাসির তো কোনো কাজ টাজ নাই, শুধু ঘর করে বসে বসে কুটুর কুটুর করবে, বাইরে বাইতে পারো না। ঠিক আছে, লাও লাও বাইরে যাসি। এ খাসির লাগা একটু ফোনও করতে পারিনি, যাই এবার ফোনটা একটু লাগাই। হ্যালো, ভালো আছো সোনা? আর ভালো, তুমি স্বামীর ঘরে সংসার করছো আর তোমাকে দেখার লাগি আমার জানটা ছটফট করছে। আর দু একদিন দাঁড়া সোনা, মায়ের বাড়িতে গিয়ে তোমার সাথে দেখা করব। ঠিক আছে, তাই হবে। এই খাসি, সে শাশুড়ির বাড়ি থেকে বেরি কি এখন বাড়ি আসছে? সারাদিন ছুরি দিয়ে মুখ দেখে বেরিয়েছিলি নাকি? আমি যে কোন কি যে করি, বাড়িতে থাকলেও দোষ না থাকলেও দোষ। এই তুমি জানো না নাকি আজ আমি বাপের বাড়ি বেড়াতে যাব? ঠিক আছে, তুমি রেডি হই লাও, আমি এক্ষুনি বেড়াসি। এ খাসি আবার কি বলছে? আমি তো রেডি হয়ে আছি। ঠিক আছে, তাহলে চলো। যা, সাইকেল হাওয়া নাই যে। তুমি যা লোক, আদিন পর তোমার হাওয়া থাকবে না, আমি হেঁটে যেতে পারবো না, আমাকে সাইকেলে করে নিয়ে চলো। ঠিক আছে, লাও চড়ো। কিরে, বউকে খুব ভালোবাসিস নাকি? সাইকেলে চাপিলি তুই হেঁটে হেঁটে যাসি? তুই শুধু চড়ি যা, যত সব পাগল ছাগলের দল। ঠিক আছে ভাই, চড়ি যাসি। আর পাচ্ছি নি, সাইকেল একটু ঘুরছে না। এই থাম, তোর কি সাধারণ জ্ঞান নাই? সাইকেলে হাওয়া নাই, আর তোরা দুজনা চড়ি চলে আসি, হেঁটে যেতে পাচ্ছি নি। এখন আমি করবো কি? শালা সাইকেলেই চড়বো না, সাইকেলেই আমার গাড়ি চড়ু। তুই আবার আমার সামনে বিশুর কথা বললি, তোকে মানা করিনি ওর কথা বলতে,
তোর কিছু বলি রে ও মাগে মাগে আর বুঝতে পারি না দেখো আপা তুমি আমাকে বাঁচাও ছাড় আমার মেয়েকে আমার সামনে আমার মেয়েকে মারা থাম থানায় গিয়ে তোর নামে নারী নির্যাতন কেস দেবো না আব্বা তোমার হাত ধরে বলছি তুমি থানায় যাও না পুলিশকে আমার খুব ভয় লাগে দরকার হয় তুমি আমাকে দুগাই মারো ছুচো মেরে হাত গন্ধ করবো না তো তুই আমার মেয়েকে মেরেছিস তোর নামে নারী নির্যাতন কেস দেবই দেবো আব্বা আমি কান ধরে বলছি জীবনেও তোমার মেয়েকে মারবো না তুমি ওই কেস দিও না ঠিক আছে আর কোনোদিন মারবা না তো এবারকার মতো ক্ষমা করে দিনু যাও ঘরে গিয়ে বসো গা ও বোন আমার বউকে দেখিছো সকাল থেকে খুঁজি পাসিনি বউ খুঁজে বেড়েছো বউ যদি কন্ট্রোলই না করতে পারবা তাহলে বিয়ে করেছো কেন আর একটু সামনে গিয়ে দেখো গা তোমার বউ বিশ্বতে বসে বসে প্রেম করছে আ প্রেম করছে ও কেস মেরি ফেলবো এই তুই আবার বিশ্বর সাথে বসে গল্প করছিস তোর কিছু বলি রে খবরদার গায়ে হাত দেবা না আব্বাকে বলে তোমার নামে থানায় কেস দেব এই সব সময় পুলিশের ভয় দেখাস কেন রে যা তোকে মারবো না শিগগিরই বাড়ি চো তুমি ছাড়ো আমার হাত আমি বাড়ি যাব না বাড়ি তোকে যেতেই হবে চো কি ব্যাপার কি হয়েছে আপনি মেয়েটার হাত ধরে টানাটানি করছেন কেন এটা আমার স্বামী কলেজে বন্ধুর সাথে কথা বলছিলাম বলি আমার স্বামী আমাকে মারতে যাইছে এ তো অশিক্ষিত বন্ধুত্বর মর্যাদা বোঝে নাকি এই চলো তো আমাদের দেরি হয়ে যাচ্ছে এসব ফালতু লোকের সাথে কথা বলে আমাদের টাইম নষ্ট করো না তুমি ঠিকই বলেছো চলো ও এইটা তোর কলেজের বন্ধু তাহলে আমার হাত ধরে টানটা ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিতে আমার বন্ধুর সামনে আমাকে অপমান করি এখন ক্ষমা চাচ্ছি তোর কিছু বলি রে এই আর মারি দে গুড লাইক দে মারি দে শালার মজা দেখ বর হাতে বসে বসে মায়ের কাছে শালা তো একবারে কাপুরুষ বউকে মারলেও দোষ বর হাতে মার খাইলেও দোষ আমি এখন করব কি হ্যালো হ্যাঁ বলো কি বলবো তোমার স্বামীর অত্যাচার আমি সহ্য করতে পারছি নি সবার সামনে অপমান তা আমি কি করব বলো তোমায় কিছু করতে হবে না আমি কালকে তোমাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করব ঠিক আছে টাকা পয়সা সোনা দেনা সব গুছিলি কালকে তোমার সাথে সকালে পালিয়ে যাব এখন রাখছি পরে কথা বলবো কি রে সোনা দেনা আলী কার সাথে পালিয়ে যাবি কাল ঠিক বুঝতে পারবি দাঁড়া তোর মানুষের সামনে অপমান করে বের করছি আ তুই আমাকে শাসাসি এক্ষুন মারলে তো কেস দিবি থাম তোর আব্বাকে বলছি আব্বা আপনার মেয়ে বিশুর সাথে পালিয়ে যাওয়ার হুমকি দিছে আপনি শাসন করেন না হলে আমি কিন্তু শুনবো না ছেলেটা পাগলা নাকি বিশু আর ছোটবেলাকার বন্ধু একটু ঘুরতে যাবে বলছে ঘুরুক এ তো অসুবিধা কিসের কোনো অসুবিধা নাই তাই তো ঠিক আছে আমিও দেখছি কি করা যায় ভাই ভাই তোমার বউ আর বিশু পালিয়ে গেছে আমি এক্ষুনি দেখে আসনু হ্যাঁ পালিয়ে যাইছে ওদের কিছু বলি রে তাহলে আপনারাই বলেন স্যার আমি এখন করব কি তাই তো রে তোর কথা আমি সবই বুঝতে পারলাম কিন্তু জানিস এই সমাজ ভালো মানুষকে পাগল বানি দেয় এই মেয়ে তুই তো এই ভালো ছেলেটাকে চিনতে পারলি নি যা তুই ওকে নিয়েই সংসার কর গা না স্যার আমার বলে আমি বুঝতে পারছি আর মতন ভালো ছেলে আমি করতেও পাবো না তুমি আমাকে ক্ষমা করে দাও আপনাদের উদ্দেশ্যে বলছি আমার মতন ভুল আপনারা কেউ আর করবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ধন্যবাদ